বন্ধুরা, আজ থেকে তোমাদের প্রিজমা থ্রিডিতে কীভাবে অ্যানিমেশন করানো যায় এক একটা পার্টে দেখাবো। দেখো, এখান থেকে একটা কিউব সিলেক্ট করা হলো। এবার এই কিউবটিকে দেখো, এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর কীভাবে নাড়ানো যায় দেখলে। এবার আর একটা ওই আইকনটা দিয়ে, এবার দেখো এই আইকনটা যখন প্রেস করবে, এই আইকন দিয়ে তুমি কিউবটিকে ইচ্ছে মতো তোমার শেপে আনতে পারবে, অর্থাৎ বাড়াতে পারবে, কমাতে পারবে, ঠিক আছে। এবার এই আইকনটি প্রেস করলে এই কিউবটিকে তুমি যেমন ইচ্ছা তেমনভাবে ঘোরাতে পারবে, তোমার যেরকমভাবে মনে হবে তুমি সেভাবে এটাকে ঘোরাতে পারবে। এবার দেখো, আমরা এই মেটেরিয়ালে যখন ক্লিক করব, মেটেরিয়াল ক্লিক করার পরে দেখো কালারের জায়গাটি খুলে গেছে। আমি রেড কালারটি সিলেক্ট করলাম, কিউবটি পুরো রেড হয়ে গেল। এবার দেখো টেক্সচারে যাব। টেক্সচারে গেলে কি হয় দেখো, টেক্সচারে যাওয়ার পরে কি করতে পারবে তোমরা সেটা দেখতে পাবে। এবার টেক্সচারে যাওয়ার পরে আমি প্লাস আইকনে ক্লিক করে আমার গ্যালারি থেকে একটি টেক্সচার নিয়ে নেব। এটি সিলেক্ট করার পরে এটি দেখো সুন্দরভাবে এই কিউবের মধ্যে এসে গেছে। তোমরা দেখো এই পুরো লেখাটা কিন্তু কিউবের চারপাশে এসে গেছে। এবার আমরা দেখো, তুমি চারপাশ দিয়ে এই লেখাটা দেখতে পাবে, এত সুন্দরভাবে টেক্সচারটি এর মধ্যে অ্যাড হয়ে গেছে। এবার আমরা কি করব, এর অ্যানিমেশন করতে পারি। অ্যানিমেশন করার জন্য দেখো টাইম লাইন এসে গেছে। তুমি প্রথমে জিরোতে টাইম লাইনটিকে সিলেক্ট করবে, দেখো জিরোতে রয়েছে। এবার আমরা এই টাইম লাইনটা সিলেক্ট করব। দেখো জিরোতে নেওয়ার পরে কি হয়, একটা ঘড়ি এসে গেছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই টাইম লাইনটা আমরা এগিয়ে নিয়ে গিয়ে গিয়ে দেখো কোথায় নিয়ে যাচ্ছি। টাইম লাইনটা নিয়ে যাওয়া হলো, ধরে রাখো প্রায় 149-এ নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে আবার ঘড়িতে ক্লিক করে টাইম লাইনটা সেট হয়ে গেল। এবার আমরা মডেলটাকে ধরে আমাদের এক্স ওয়াই বা জেড অ্যাক্সিস যেটা তুমি যেভাবে চাও সেভাবে আমরা এটাকে আমরা মুভ করাবো। মুভ করিয়ে এবার থেমে গেলাম। এবার দেখো তোমার অ্যানিমেশনটা হচ্ছে কিনা প্লে করে দেখানো হচ্ছে। দেখো প্লে করার পরে দেখো কী সুন্দর, যেভাবে মুভ করিয়েছ সেভাবে মুভ হয়ে যাচ্ছে। যদি পরের পার্টের ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও, আমি পুরো ভিডিও তোমাদের আস্তে আস্তে দেখো।